বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় পূর্ব বর্ধমান জেলার ভাতারের দেবপুরে এক যুবতী বুধবার ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। যুবতী জানান, দেবপুরের বাসিন্দা রানা হালদার দীর্ঘদিন ধরে তার সাথে মেলামেশা করার পর তাকে বিবাহ না করে মঙ্গলবার নবদ্বীপের এক মহিলাকে বিবাহ করে নিয়ে আসে। যুবতী আরও জানান, তার বাপের বাড়ি বর্ধমানের ছোটনীলপুরে। 2012 সালে দেবপুর গ্রামে তার বিবাহ হয়। 3 বছর আগে স্বামীর সঙ্গে অশান্তি হওয়ায় তাকে স্বামী ছেড়ে পালিয়ে যায়। তাদের একটি 7 বছরের কন্যা সন্তান আছে। এরপর রানা হালদারের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। শ্বশুরবাড়ি দেবপুর, বাপের বাড়ি বর্ধমান। কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছিল 8 বছর, আমার বিয়ে হয়েছে দেবপুরে, 8 বছর হলো। আমার একটা মেয়ে আছে 7 বছরের। তো আমার স্বামীর সঙ্গে 3 বছর কোনো রিলেশন আমার নেই। এর মধ্যে রানা হালদার বলে একটা ছেলে, ওই গ্রামেরই ছেলে, ওই দেবপুরেরই, আমার শ্বশুরবাড়ির গ্রামের ছেলে, আমার সঙ্গে রিলেশন হয়। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। তারপরে ও অনেক আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনও হয়। আমি প্রেগনেন্ট করি, তো তার সেটাকে নষ্টও করতে হয় আমার। কোথায় করা হয়েছিল নষ্ট? তখন কি ডাক্তারখানাতেই। কোথায় কোথায়? বর্ধমান। আচ্ছা, এখন কি ঘটলো? এখন হচ্ছে, ও কাল রাতে আমাকে না জানিয়ে হঠাৎ বিয়ে করেছে। এবার আমি তার জন্য পুলিশের কাছে এসেছি, যার একটা সমাধান হয়। আমি বাপের বাড়িতেও জায়গা নেই, আমার শ্বশুরবাড়িও মানে হারিয়েছি। আমি এবার চাইছি আমার একটা ব্যবস্থা হয়। ও বিয়ে করবো বলেছিল? কি নাম ওর? রানা। ও কাল কি করেছে? কালকে বিয়ে করে নিয়ে এসেছে অন্য একটা মেয়েকে। কোথায় বিয়ে করেছে জানেন? নবদ্বীপে। তা এখন আপনি কি চাইছেন? আমি চাইছি যে আমার একটা ব্যবস্থা নিক, আমার একটা ব্যবস্থা, কারণ আমি শ্বশুরবাড়িও তো আমার জানা নেই, আর বাপের বাড়িতেও আমাকে বাধা। থানায় অভিযোগ জানিয়েছি? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। স্বামীর সঙ্গে কতদিন সম্পর্ক নেই আপনার? 3 বছর। আর এর সঙ্গে কত বছর সম্পর্ক হয়েছে? 2 বছর। ওই যুবতী অভিযোগ করেন, ভালোবাসা সম্পর্কের জেরেই রানা হালদারের সাথে তার বহুবার শারীরিক সম্পর্ক হয়েছে। তিনি আরও জানান, এর ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। যুবতীর আরও অভিযোগ, রানা হালদার জোর করে ভ্রূণ হত্যা করায়। এরপর তার সঙ্গে রানা হালদার আর কোনো সম্পর্ক রাখেনি। তিনি জানতে পারেন, মঙ্গলবার রানা অন্য একটি মহিলাকে বিবাহ করেছেন। এদিন তিনি রানা হালদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছেন। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।